বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল সব থেকে বাংলাদেশের সুপার কিড ছোট্ট স্টার আবরাম খান জয়, নেট দুনিয়ার তারকা আবরাম। ছেলের এই জনপ্রিয়তা বেশ উপভোগ করেন তার বাবা শাকিব খান ও মা অপবিশ্বাস। সম্প্রতি জয় বসুন্ধরার আবাসিক এলাকায় ইন্টারন্যাশনাল স্কুল ঢাকাতে প্লে গ্রুপে ভর্তি হয়েছে। সেখানে জনপ্রিয় হয়ে উঠেছে জয়, বেশ উপভোগ করছে সে স্কুল যাওয়া, রোজ রোজ উৎসাহ নিয়ে স্কুলে যাচ্ছে, অনেক বন্ধু পেয়ে গেছে জয়। মা চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, এ বয়সে স্কুলে আসলে বই থেকে কোনো শিক্ষার জন্য নয়, শিশুদের মনকে প্রফুল্ল রাখা, তাকে প্রশান্তিতে রাখা, নানা বিষয়ে কৌতূহলী করে তোলা, উৎসব উৎসাহে রাখার মূল উদ্দেশ্য। জয় খুব মজা পাচ্ছে স্কুল যেতে, সে স্কুলে গিয়ে অনেক আনন্দের সময় কাটায়, নানা প্রশ্ন করে, এটাই ভালো লাগে। স্কুলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে জয়, ওর বন্ধু হয়েছে, খেলার সঙ্গী হয়েছে অনেক। সবার কাছে আমাদের ছেলের জন্য দোয়া চাই, যোগ করলেন অপু। রোজ দুপুর 12টা থেকে শুরু হয় স্কুল 3টা পর্যন্ত, ওই সময়টাতে পুত্রের সঙ্গে থাকেন মা অপু বিশ্বাস। প্রসঙ্গত, বাংলাদেশ স্টার কিডদের নিয়ে তেমন আলোচনা হয় না বললে চলে, তবে শাকিব খান অপু বিশ্বাসের সন্তান জয়কে নিয়ে বেশ মাতামাতি দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় জয়, আর এই জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। তার নামে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একাধিক ফ্যান পেজ রয়েছে অসংখ্য আইডি। ইনস্টাগ্রামে ওই শিশু তারকার ভক্তের অভাব নেই, তার ব্যক্তিগত আইডির পাশাপাশি ইনস্টাগ্রামেও তার নামে গ্রুপ আছে। 2016 সালের 27শে ডিসেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্মগ্রহণ করেন আবরাম খান জয়। তো বন্ধুরা, আরও সব লেটেস্ট আপডেট নিউজ, উপবিশ্বাস, শাকিব খান ও আবরাম সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।